আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজে ফুকে, কে কোথায় হাত বাঁধবে এটা নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? কেউ কেউ তো ঘুমটা টুমটা মাথায় দিয়া মসজিদ আলাদা ভাগ করে নিয়েছেন একদম। আপনারা গাজীপুরের মানুষ, পয়সাওয়ালা মানুষ, হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আল্লাহ আমাকেও অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছেন এই বয়সে, মক্কা মদিনায় গিয়েছেন, নামাজ আদায় করেছেন, কেউ জুড়ে আমিন বলে, কেউ আসতে আমিন বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, এ নিয়ে কি কোনো ঝগড়াঝাটি কখনো মসজিদে হারামে মসজিদে নববীতে হয়েছে? কিংবা এমন কি হয়েছে যারা জুড়ে আমিন বলে এই পার্টি আপনারা হারামের এই অংশে, আর যারা আসতে বলেন তারা এই অংশে, এরকম ভাগ হয়েছে? তাহলে বাংলাদেশে যারা এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে নিজেদের সাইনবোর্ডে মসজিদ আলাদা করেছেন, উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলতে হবে, উদ্দেশ্য ভালো না খারাপ? আলেমে আলেমে যদি আমরা দূরত্ব ভাড়াই, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমি জানি এখানে অনেক ওলামায়ে কেরাম এসেছে, প্লিজ কষ্ট নেবেন না, আমি সব সময় উম্মার প্রতি দরদ রেখে কথা বলার চেষ্টা করি। কারো বিরুদ্ধে আমাদের কোনো দুশ্মনী নাই, কারো বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা একসাথে হয়ে থাকব। কওমির আলেম তিনি আমার ভাই, আলিয়ার আলেম তিনিও আমার ভাই, ঐক্যবদ্ধ থাকলে গোটা পৃথিবীতে মুসলমানরা শক্তিশালী হবে। আচ্ছা, আপনাদের হাতে যদি প্রত্যেকের হাতে একটা লাঠি থাকে, এক একটা করে, এটা ভাঙা সহজ না কঠিন? খুব ইজি, খুবই সহজ। কিন্তু যখন একশোটা লাঠি আপনার হাতে দেওয়া হবে, আপনি কি ভাঙতে পারবেন? আপনি পারবেন না। এই এক্সাম্পল, উদাহরণটা কেন দিয়েছি, এই মিথালটা এই জন্য দিয়েছি, আমরা যখন হুজুর হুজুর আলাদা হয়ে যাব, একটাকে যেমন ধরলেই ভেঙে ফেলা যায়, হুজুর হুজুর আলাদা থাকলে ফেরাউনি ক্যারেক্টার যারে যখন ধরবে কোমর ভেঙে ফেলবে, আর ঐক্যবদ্ধ থাকলে একশোটা লাঠি যেমন ভাঙা যায় না। বিশ্বাস করুন, সম্মানিত শ্রদ্ধেয় ওলামা একরাম, খোতাবা একরাম, আইম্মা একরাম, দূরত্ব ভুলে যান আজকে থেকে, কওমি হোক, আলিয়া হোক, যে কোনো মতাদর্শের আলেম, সকল আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, কোনো বাপের বেটার দুঃসাহস নাই আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করো। শুধু স্লোগান দিলে চলবে না, আমি আগেই বলেছি না, আসুন নিজেরা বুঝার চেষ্টা করি। আর কতকাল পরে আমরা বুঝবো আমরা জানি না। সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পায়ে ধরে বলছি, আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, মানুষদেরকেও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি। উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে, এখন কোথাও আগুন লাগলে পানি ঢালা দরকার নাকি কেরোসিন ঢালা দরকার? কেরোসিন ঢাললে তো আগুন আরো বেড়ে যাবে। আসুন আমরা উম্মতেরই ক্রান্তি লোক নে, কেরোসিন না ঢেলে সকল মতাদর্শের আলেমরা একটু দরদ বাড়াই, অন্তরের মহব্বত বাড়াই, বাড়িয়ে উম্মতের ঘরের আগুন নিভিয়ে সবাইকে আমরা বুকে টেনে নেই, আর সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।